সর এখান থেকে, দেখুন অবস্থা। এই যে স্টোর রুম পরিষ্কার করছি, যত আবর্জনা ছিল সব এগুলো লাগবে না বলে এবারে সব এগুলো বাইরে করব। আর তার মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছে, কাজ করতে দেয় না। কাজ বাড়াবে কিন্তু কাজ তো কমাবে না, আবার কাজ করতেও বাধা দেয় এইভাবে দাঁড়িয়ে থেকে। সরো এখান থেকে, সরো, যাও এখান থেকে, যাও নিচে, যাও নিচে, যাও, কাজ করতে দাও আমাকে, যাও, চলো 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 চলো, আশ্চর্য। আরে সরো, কি জ্বালা, আমাকে কাজ করতে দেবে না আজকে, সরো। কোন দিকে যাবে, যাও 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 যাও, মুখের দিকে তাকিয়ে রয়েছে, ওই ভেতরেও একবার ঢুকেছিল তো কোনো মতে বলে বলে বাইরে বার করেছি। এই যে আবার এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এই রকম করছে যেন ও কত ব্যস্ত। সরো 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 সরো, যাও 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 যাও, হ্যাচ হ্যাচ দিচ্ছে তাও যাচ্ছে না। না এটা নিয়ে যাও মুখে করে, এটা মুখে করে নিয়ে যাও, এইসব পালাই নেই, যাও। কি মাম্মা কোথায় যাব, কোথায় যাব, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কি আর খাবা, কি করবে, চলো চলো চলো, ওরে বাবা ওরে বাবা, গো সব জানে যে মা বাইরে ওদেরকে খেতে দিতে যাবো, ওরে বাবা রে ওরে বাবা রে, দরজা খোলো দরজা খোলো দরজাটা খোলো খোলো, কিছু পরে হবে, আগে ওদেরকে ডাকো, এই খেতে আয় তোরা, ও ওর কাজে ব্যস্ত, ও যেই বুঝে গেল মা খেতে দেবে তাহলে আমিও তো বেরোতে পারবো, সেই জন্য একেবারে খুব আনন্দ। ডাকো ওদের কি, ওরে বাবা ওরে বাবা, এই রাতের বেলা ঝগড়া শুরু করেছে, না ওদেরকে চিৎকার করবে না তো, আপনাকে দেখলে চিৎকার করে, বাবা রে বাবা, আয় এদিকে আয়, যা যা চলে গেছে চলে গেছে, বাবা রে বাবা, ঝগড়ুট এই লোকটাকে দেখলেই এরকম চেঁচামেচি করে, এ আর এর দাদা দুইজনকে দেখলে একেবারে সহ্য করতে পারে না। হলো ঝগড়া করা, হ্যাঁ সহ্য মানুষ, বাঁধো পায়ে কাদা টাদা লাগিয়ে দিয়েছে, চল চল, হয়েছে ঝগড়া, বাবা রে বাবা বিশাল ঝগড়া হলো রাত্রেবেলা, চলে যা ঝগড়া করলি, সারা পাড়ার লোক মনে হয় জেগে গেল যারা ঘুমিয়ে পড়েছিল, তো কারণ এখন 10টার ওপরে হয়ে গেছে, আজকে একটু বাজার করতে গেছিলাম।